ओम शांति। आज के 31 मे 2023 आम्रा सुनछी प्रात साकार बांगला मुरुली आजकेर महावाक्य। एई महावाक्ये बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा तुम्हादेर उपरे मायार पुरोपुरी प्रहरा रयेछे, सेजन्य एकदम गाफिलती करो ना। देही अभिमानी हये मेहनत करते थाको, मेहनतेर फल अवश्य प्राप्त करबे। प्रश्न, बाबार काछे कोन भाण्डार सदा भरपूर रयेछे, सेई भाण्डार थेके निजेके भरपूर करार साधन कि? उत्तर, बाबार काछे पवित्रता सुख शांतिर भाण्डार सदाई भरपूर थाके। स्थायी सुख एवं शांति चाहले जंगले विभ्रांत हये विचरण करार कोनो प्रयोजन नेई। पवित्रताई हलो सुख आर शांतिर आधार। पवित्र हो तबेई तोमादेर समस्त भाण्डार भरपूर हये जाबे। बाबा आसेनि बाच्चादेर पवित्र बनाते, तिनि हलेन एवार पियोर अर्थात चिर पवित्र। गीत, ना तिनि आमादेर थेके आलादा हबेन, ना आमरा ओनार थेके आलादा हब। ओम शांति। बाच्चादेरई गावा गान बाच्चाराई शुनछे, एकथा बाच्चादेर आत्माई बोले। एखन बाच्चादेर देही अभिमानी होते हबे, अर्थात निजे के आत्मा निश्चय करते हबे, परमात्मा नय। जेमन सन्यासीरा बोले आत्माई परमात्मा, एके विपरीत मुखे बये चला गंगा बला हय, उल्टो गंगा बला हय। एखन बाबा बुझान, बाच्चारा एत समय धरे तोमरा सकले देह अभिमानी हये एसेछो, मायार आवन तोमादेरके अनेक विभ्रांत करेछे, एखन देही अभिमानी हो। এই শিক্ষা প্রাপ্ত হয়ে ঘরে ফেরার জন্য, তারপর সত্যযুগে হয় তোমাদের প্রলব্ধ, এই সময় তোমরা শিক্ষা প্রাপ্ত করো, মেহনত করো, আর ফল ভোগ করবে সত্যযুগে ত্রাতাতে। যখন এখানে তোমরা দেহী অভিমানী হও আর বাবার নলেজ গ্রহণ করো, তখন গিয়ে জ্ঞানের দ্বারা ফল প্রাপ্তের মাধ্যমে ভূমিকা পালন করো সত্যযুগে ত্রাতাতে। ওখানে তো দেহ অভিমান বা দেহি অভিমানের কোনো প্রশ্নই থাকে না। এই সময় তো মানুষের জানাই নেই যে আমরা হলাম আত্মা, কারণ আত্মজ্ঞান এই সময় তোমরা প্রাপ্ত করো, পরমাত্মজ্ঞান এই সময় তোমরা প্রাপ্ত করো, আর আত্মা পরমাত্মার সংযোগে তোমাদের এখন অনেক ফসল জমা হচ্ছে, অনেক পুণ্য কামাই জমা হচ্ছে। আমাদের বাবা হলেন পরমাত্মা, একদমই বিভ্রান্ত হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ, সন্ন্যাসী উদাসী সকলে। সন্ন্যাসীরা বলে যে আমি তুমি সকলেই হলাম পরমাত্মা। এ কী করে হতে পারে, এ তো উল্টো গঙ্গা, যেদিকেই দেখি তুমিই তুমি, এতে তো কোনো লাভ হয় না। ওরা তো একে ভাবনা মনে করে, কিন্তু সকলের ভাবনা তো একই রকমের হয় না। একই ঘরে বাবা আর বাচ্চার ভাবনাও একই রকমের হয় না। বাবা যদি একদিকে থাকে, বাচ্চা অন্যদিকে থাকে। কোথাও কোথাও দেখো বাবা বাচ্চাকে মেরে ফেলে, কারণ এ হলো ঘোর অন্ধকার, কলিযুগী তমপ্রধান দুনিয়া, সকলেই হলো পতিত। বাচ্চারা, এখন তোমরা সদর্শন চক্রধারী হয়েছ, তাই না? চক্রধারী হওয়ার জন্যই তোমরা রাজারানী হবে, তোমরা চক্রবর্তী রাজা হবে। সেজন্য বাবা বাচ্চাদের বারবার বলেন, দেহী অভিমানী হও, এই প্র্যাকটিস এই সঙ্গম যুগে করো, তার ফল প্রাপ্ত করবে ত্রেতা যুগে, শতযুগে ত্রেতা যুগে। এমন মনে করো আত্মারূপী আমাকে বাবা নিজের পরিচয় দিয়ে পড়াচ্ছেন, বাবা স্বয়ম্ভু। বাবা নিজে এসে পরিচয় না দিলে বাবাকে খুঁজে কেউ বের করতে পারেনি, আর কোনো কালে পারবেও না। আমাদের সংস্কার পরিবর্তন করছেন বাবা, আত্মাই সংস্কার নিয়ে যায়, শরীর তো বিনাশ হয়ে যায়। বাবা, এখন আমরা তোমার সঙ্গে যুক্ত হব, এমনভাবে তোমাদের প্রতিজ্ঞা করতে হবে, বাবাকে জানান দিতে হবে, আমাদের এই প্রতিজ্ঞা কখনো বিচ্যুত হবে না বাবা, এমনভাবে বাবাকে পারফেকশন দিতে হবে। যদিও পবিত্রতার জন্য অনেক রকমের বিঘ্ন আসবে, অনেক কিছু সহ্য করতে হবে। কন্যারা বলে, বাবা এই কষ্ট সহ্য করব। যেমন দুঃখের সময় মুখ থেকে বেরিয়ে যায়, তাই না, হায় রাম হে প্রভু, কিন্তু তোমরা এখন জ্ঞানী তো আত্মা, যোগী তো আত্মা, তোমরা এরকম বলবে না, কারণ তোমরা পরমপিতা পরমাত্মার পরিচয় জেনে গেছ। তোমরা ব্রাহ্মণরা তো আবার বাবাকে স্মরণ করো, তোমরা বাবাকে জেনেছ, বাবা সম্বোধন করে তোমরা বাবাকে ডাকো, হে রাম, হ্যাঁ
এমন ভাবে তো তোমরা বলবে না। তো বাবা, আমরা দুঃখ থেকে কবে মুক্ত হব? আমাদের অত্যন্ত মারধর করে, গানেও বলা হয় না, বাবা যতই মার পড়ুক তোমাকে স্মরণ করতে কখনো ভুলব না, তোমার হাত ছাড়ব না, আমাদের তো বাবার হতেই হবে। এই সময় মায়া যতই যন্ত্রণা করুক কিন্তু এক বাবা ব্যতীত দ্বিতীয় আর কেউ নেই, বুদ্ধির যোগ ওনার সঙ্গে জুড়তে হবে। এসব হলো বুঝবার মতো কথা, একদিন এই কষ্ট দূর হয়ে যাবে, কিছু তো অবশ্যই সহ্য করতে হবে। এসব ড্রামায় নির্ধারিত রয়েছে, অবলাদের উপর অত্যাচার হয়। এই গানও দেখো প্রথমেই বানানো হয়েছে যার অর্থ কেউ বোঝে না, ফিল্মি গান, কিন্তু এই সময় বাবা কালেক্ট করে আমাদের তার আধ্যাত্মিক অর্থ বোঝাচ্ছেন, না বাবার থেকে আমরা আলাদা হব, না বাবা আমাদের থেকে আলাদা হবে। তোমাদের শাস্ত্রের মতোই এর রেকর্ড বানানো হয়েছে। সবাই বলে এমন তো কোথাও হয় না যে রেকর্ডে এর অর্থ করা হয়ে যাবে, কারণ 2500 বছর আমরা শাস্ত্র পড়ে এসেছি, আমরা শাস্ত্র শুনে এসেছি, এখন এই এক রেকর্ডের মাধ্যমে যে অন্তরাত্মা পরিবর্তিত হতে পারে এ তো কেউ বিশ্বাসই করবে না। এ হলো ফিল্মি রেকর্ড, কিন্তু এসব বাবা বানিয়েছেন। বাচ্চারা, তোমাদের এর উপরে বোঝানো উচিত, আমাদের পবিত্র তো অবশ্যই হতে হবে। এই সময় বাবা আমাদেরকে এই কঠিন পরীক্ষা দিয়েছেন, পবিত্র না থাকলে আমরা এই শতযুগী রাজাই প্রাপ্ত করতে পারবো না, বাবার আদেশ অনুযায়ী চলতে হবে। মানুষ তো জানে না, তারা তো শিব শঙ্করকে মিলিয়ে এক করে দেয়, শ্রীকৃষ্ণ হলো ভগবান, তিনি তো হলেন হাজিরা হুজুর, যেদিকেই দেখো কৃষ্ণই কৃষ্ণ রয়েছে, এমনই মনে করে ভক্তরা। রাধার পূজারীরা আবার বলবে যেদিকেই দেখো রাধাই রাধা, সাই বাবার ভক্ত হলে তখন বলবে যেদিকেই দেখো সাই বাবাই সাই বাবা, কত অন্ধকারে রয়েছে না। এ হলো ভক্তির বিস্তার, ভক্তির সংসার। তারপর এও হতেই হবে, এ হলো ড্রামা, এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা। তোমরা বলো এই জ্ঞান যজ্ঞের থেকে বিনাশের আগুন প্রজ্বলিত হয়েছে, তখন বলে তোমাদের বাবা এমন যজ্ঞ রচনা করেছেন যে বিনাশ করিয়ে দেন, ঈশ্বর তো কল্যাণকারী, ঈশ্বর অকল্যাণ কী করে করতে পারে। আমরা বলি শান্তি হোক, তোমরা আবার বিনাশ করিয়ে দাও, এমনভাবে তোমাদেরকে অনেক কথোপকথন তোমাদের শুনতে হবে, অনেক প্রশ্নবাণী তোমাদেরকে জর্জরিত করবে। রুদ্র জ্ঞান যজ্ঞের নাম রয়েছে, তাই না? যজ্ঞের রচনা করা হয় ব্রাহ্মণদের দ্বারা, তোমরা ব্রহ্মা কুমার কুমারিয়া হলে ব্রাহ্মণ, ওই পার্থিব জগতের যজ্ঞ রচনা করেন শেঠেরা, ধনী ব্যক্তিরা, তাতে রুদ্র যজ্ঞ হলো বিখ্যাত। ওরা তাতে জ্ঞান অক্ষরটি ব্যবহার করে না, কারণ তারা আছে অন্ধকারে, তারা আছে ভক্তির পরাকাষ্ঠায়। এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ, ওটিকেই জ্ঞান যজ্ঞ বলবে না, বাবা বুঝিয়েছেন বাচ্চারা জ্ঞানের দ্বারাই তোমাদের সদ্গতি হয়। ওখানে সত্যযুগে এই জ্ঞানের দরকার নেই, ওখানে হলো সদ্গতি স্বর্গ। এ হলো বোঝার মতো কথা, তাই না? বাবা বসে বাচ্চাদেরকে ব্রাহ্মণদেরকে জ্ঞান দিয়ে থাকেন, এখন তোমরা ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করছো। দেখানো হয় না রথের উপর রথই বসে রয়েছে, এ হলো শরীররূপী রথ, তাই না? প্রত্যেক রথে রথী আত্মা রয়েছে, এতেও ওনার আত্মা রয়েছে, অর্থাৎ ব্রহ্মার শরীরে ব্রহ্মার আত্মা তো রয়েছে। কিন্তু শ্রী বাবা বলেন আমি রথকে লোন হিসাবে নেই, যেমন বাড়ি নেয় ভাড়া কেউ নেয় তাতে মালিকও থাকে আর ভাড়াটিও থাকে, এখানে এই ব্রহ্মার রথে রথী হয়ে বাবা আসেন, ব্রহ্মার আত্মাও আছে, শিব বাবাও প্রবেশ করেছেন। এই এক অদ্ভুত শিক্ষা এই সময় আমরা প্রাপ্ত করছি। তিনি বলেন আমি বাবা, আমি আবার তোমাদের রাজযোগ শিখিয়ে থাকি, এই ব্রহ্মার মুখ দ্বারা ব্রহ্মার চোখ দ্বারা তোমাদেরকে দেখছি, এই কথা এমনভাবে আর কেউ বলতে পারে না, পরমপিতা পরমাত্মা এসে আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। এই সমস্ত পয়েন্ট বোঝানো হয় তাকে ধারণা করার জন্য, আমাদের বাবা আমাদের স্বর্গের মালিক বানিয়ে দেন। প্রতি কল্পে সঙ্গম যুগে তিনি আসেন, একটি শব্দের ভুল করার জন্য কত অবতার কত নাম লিখে দিয়েছে, কারণ পরমাত্মা পরিষ্কার করে বলেছেন চার যুগে এক কল্প, এই কল্পের সঙ্গম যুগে আসি, অর্থাৎ কলিযুগের অন্তিম সময়ে সত্যযুগের শুরুতে আমি আসি, আর ভক্তিতে তাকে যুগে যুগে লিখে দিয়েছে। এখন অবশ্যই কল্পবৃক্ষের নিচে তোমরা বসে রয়েছো না, তোমরাই বুঝতে পারো আধ্যাত্মিক রহস্য। রাজ্য তোমরা শিখছ, ভবিষ্যতে রাজারানী
পদ প্রাপ্ত করার জন্য। তো এখানে তো কোটিপতি পদমপতি রয়েছে, এদের সব কিছু মাটিতে মিশে যাবে। ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক বিপর্যয় জয় ইত্যাদি সব আচমকাই আসবে, তোমরা ভাবতেও পারবে না। অন্তিম সময়ে বিনাশ তো হবেই, সকলের কাছে অগণিত বম্বস রয়েছে, প্রত্যেক দেশ ঢের ঢের বম্ব বানিয়েছে, তা কি এমনি এমনি সমুদ্রে ফেলে দেবে? কখনো ফেলবে না, তা প্রয়োগ করবে, মানুষের উপর প্রয়োগ করবে। এ হলো ওদের লক্ষ লক্ষ কোটি কোটির মালিকানা। এসব তৈরি না হলে বিনাশ কীভাবে হবে বলো? জলে পড়ে একদম খাক হয়ে যাবে, এরকম নয় যে জখম হয়ে দুঃখ ভোগ করতে থাকবে। তো কে চিকিৎসা করবে, কে তার পালনা দেবে? জিনিস এমন তৈরি হয় যে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে, হাইড্রোজেন বোম বলো, পারমাণবিক বোম বলো, এমনভাবেই তৈরি। তাহলে এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মের বিনাশ, এ তো ক্লিয়ার রয়েছে না? ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা করছেন, স্বর্গে বসবাসকারীদের উপযুক্ত বানাচ্ছেন, পবিত্র যারা হয় তাদের সামনে সকলেই নমন করে, তাদেরকে সম্মান দেয়। এখন বাবাও বলেন, বাচ্চারা পবিত্র হও, এখন তোমাদের আত্মার পাখনা ভেঙে রয়েছে, তোমরা উড়বে কীভাবে? কারণ মায়ার আবন তোমাদের পাখা ভেঙে দিয়েছে। যত জ্ঞান যোগের বলের ধারণা করবে, ততই পাখনা তোমাদের জড়তে থাকবে, তোমরা উড়ার লায়ক হবে। রাজধানী প্রাপ্ত করা বাস্তবে কোনো মাসির ঘর নয়, অত্যন্ত কঠিন বিষয়। মুখ্য কথা হলো আমি আত্মা, এই আমার শরীর, এই বিষয়কে একেবারে পাক্কা করা। অহম আত্মা হলোই শান্ত স্বরূপ, শান্তির জন্য ধাক্কা খাওয়ার কোনো দরকার নেই। আজকে এই পাহাড়ে যাচ্ছ, কাল জঙ্গলে যাচ্ছ, তারপর জলে যাচ্ছ, তারপর মন্দিরে যাচ্ছ। একটি কাহিনী বলা হয় না, রানীর গলার হার পরা ছিল, কিন্তু সে বাইরে তা খুঁড়ে বেড়াচ্ছিল, কারণ হার নিচে নেমে গেছে। তোমরা হলে রানী, শান্তির জন্য জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা জঙ্গলে যাচ্ছ, তোমরা জলে যাচ্ছ, তোমরা পাহাড়ে যাচ্ছ, মন্দিরে যাচ্ছ, এখানে তো হলোই মায়ার রাজ্য, এখানে শান্তি থাকতে পারে না। কেউ বলে যে আমার অমুকের থেকে শান্তি প্রাপ্ত হয়েছে, কিন্তু সে তো হলো অল্পকালের কাকবিষ্টা সমান সুখ অথবা শান্তি। আমাদের তো অবিনাশী চাই না, পারমানেন্ট চাই, তাই না? বাচ্চারা, তোমাদের স্থায়ী শান্তি চাই, পবিত্রতা দ্বারা শান্তি সুখ যত চাও তত তোমরা নিতে পারো। ভগবান খোলা ভাণ্ডার রেখেছেন, শিবের ভাণ্ডার রয়েছে খোলা ভাণ্ডারা, তাই না? যিনি চিরপবিত্র তিনি এসে সকলকে পবিত্র করেন। সন্ন্যাসী তো মনে করে আত্মা অলিপ্ত, অর্থাৎ দাগহীন, বাকি শরীরের উপর পাপ চড়ে, তার জন্য শরীরকে বারবার ধুয়ে মুছে সাফ করো। বাচ্চারা, তাহলে তোমরা এখন জানো বাবা হলেন স্বর্গের স্থপতি, স্থাপনকর্তা। সঠিকভাবে বোঝালে অবশ্যই বুঝবে যে এদের যিনি পরাণ তিনি হলেন পরমপিতা পরমাত্মা, যাকে পতিত পাবন সদ্গতি দাতা বলা হয়ে থাকে। সকলকে দুর্গতি থেকে সদ্গতি নিয়ে যান একমাত্র পরমপিতা পরমাত্মা, সদ্গতি তো বাবাই করবেন, তাই না? তো ওনাকে বলাই হয়ে থাকে সদ্গতি দাতা, দুর্গতি দাতা তো বলবে না, পতিত পাবন বলবে। তারপর পতিত কে বানায় তাও কেউ জানে না, এখন তোমরাই জানতে পারছো। বাবা বলেন, তোমরা বাম মার্গে অর্থাৎ বিকারে গিয়ে তোমরা পতনে চলে গেছো, তখন রাবণের প্রবেশ হয়ে যায়। মন্দিরে বড় বড় রাধাকৃষ্ণের কালো চিত্র রাখা রয়েছে, নামই রাখা হয়েছে শ্যাম সুন্দর। শতযুগে সুন্দর ছিল, তারপর কলিযুগে মায়ারূপী সর্প দংশন করায় কালো করে দিয়েছে, এখন কোথাকার কথা কোথাকায় কোথায় নিয়ে লাগিয়েছে মানুষের কিছুই জানা নেই। মানুষ একেবারে অজ্ঞান অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। বাবা অর্থাৎ রচয়িতা, আর রচনার বিষয় কারোর জানা নেই। বাবা বাচ্চাদের বোঝান, বাচ্চারা সতর্ক থাকবে, মায়া অতি করা, এই সময় তো হলো তমপ্রধান, কাউকে আছড়ে ফেলতে দেরি করে না, একদম নাক ধরে ফেলে দেয়। তো এ হলো স্থূল যুদ্ধ, সেজন্য বাবা বারবার বোঝাতে থাকেন, তোমরা নিজের কল্যাণ চাও তো দেহি অভিমানী হও, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তবেই অন্তিমে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে, সদ্গতি হয়ে যাবে। সমস্ত সংস্কার সামনে এসে দাঁড়িয়ে পড়তে থাকে, অনেক জন্মের পাপ বিনাশ করতে সময় লাগে না, তোমাদের শেষ পর্যন্ত পুরুষার্থ চলতে থাকে। সর্বপ্রথম কথা হলো দেহি অভিমানী হওয়া, একটাই তোমাদের ঔষধি, আর রোগ যতই তোমাদের গাঢ় হোক না কেন, ঔষধি একটাই, নিজেকে আত্মা মনে করো, দেহি অভিমানী হও। পরমাত্মা বাবা আমাদের অর্থাৎ আত্মাদেরকে পড়িয়ে
নিজের সমান তৈরি করেন, তিনি আমাদেরকে শিষ্য বানান না, তিনি পিতা সমান বানিয়ে তোলেন। ব্যারিস্টার অবশ্যই নিজের সমান ব্যারিস্টার বানাবেন, তারপর হলো পুরুষার্থের উপর। কোনো কোনো ব্যারিস্টার তো একটি কেসে লাখ টাকা উপার্জন করে। বাচ্চারা, এখন তোমাদেরকে বাবা বলেন যে পুরুষার্থ করে উচ্চ পদ লাভ করো। এখানকার পরমপিতা তো সব কিছুই, পদমপতির তো সব কিছুই খাঁক হয়ে যাবে, এখানের যারা বড় লোক আছে, ধনী ব্যক্তিরা আছে, সব কিছুই মাটি মিশে যাবে। বাবা হলেন দীনদয়াল। এখন দেখো, যারা লড়াই করে তাদের কাজই হলো মরা আর মারা, ডু আর ডাই। তারা সংস্কার নিয়ে যায়, জন্ম অবশ্যই গৃহস্থির ঘরে নেবে, কিন্তু পরে যুদ্ধে চলে যায়। বাবা অতি সহজ করে বোঝান, জন্ম জন্মান্তরের পাপ রয়েছে না, সেজন্য যোগ অত্যন্ত ভালো হওয়া চাই, তবেই বিনাশ, বিকর্ম বিনাশ হবে। মাথার থেকে বোঝা কীভাবে নামাবে? তো এর জন্য যতখানি সম্ভব ততখানি বাবাকে স্মরণ করা উচিত। বাবা তুমি কত মিষ্টি। বাবা বলেন, আদরের দুলালেরা গাফিলতি করো না, মায়া সম্পূর্ণভাবে পাহারা দিচ্ছে, সেজন্য দেহি অভিমানী ভব। এ হলো বুদ্ধিযুগের রেস, এতেই সব কিছু রয়েছে। বাবা বারবার বলেন, নিজের কল্যাণ চাইলে যোগ অত্যন্ত ভালো হওয়া উচিত, তখন অতি প্রফুল্লই থাকবে। আমরা হলাম ঈশ্বরের সন্তান, ভবিষ্যতের জন্য আমাদের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। কলিযুগে তো রাজ্য করবে না, রাজ্য করবে সত্যযুগে। দেহি অভিমানী হওয়া অত্যন্ত বড় লক্ষ্য, এইভাবে কখনো বিশ্বের মালিক হতে পারবে না, কষ্ট অনেক সহ্য করতে হবে, কত বন্ধনমুক্ত কন্যারা মার খায়। শেষে বিজয় অর্থাৎ তোমাদেরই হয়, বাচ্চাদেরই হয়, পাণ্ডবদেরই বিজয় হয়। তোমরা কেবল বাবার স্মরণে থাকো, এ হলো যোগবল যা বাবা তোমাদের একবার শিখিয়ে থাকেন, যার ফলে তোমরা সমগ্র বিশ্বের মালিক হয়ে যাও, যা আর কেউই হতে পারে না। সমগ্র ড্রামায় সর্বশ্রেষ্ঠ ভূমিকা হলো লক্ষ্মীনারায়ণের। একটি কাহিনি রয়েছে না, দুটি বিড়াল পরস্পরের সঙ্গে ঝগড়া করে আর মাঝখান থেকে মাখন বাদর খেয়ে নেয়। শ্রীকৃষ্ণের মুখে মাখন দেখানো হয়, বাবা স্বর্গের মালিক বানিয়ে দেন তোমাদের, এমন বাবার সঙ্গে তো যে কোনো স্থান থেকে ছুটে এসে মিলিত হওয়া উচিত, দৌড়ে দৌড়ে মিলিত হওয়া উচিত, বাবার বিলনে পাগল হয়ে যাওয়া উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, আমি হলাম এই রথে বিরাজমান রথী, এই অভ্যাস করতে করতে সম্পূর্ণরূপে দেহি অভিমানী হতে হবে, বুদ্ধিযুগের রেস করতে হবে। নাম্বার দুই, সম্পূর্ণরূপে নষ্ট মোহা হতে হবে, এই অন্তিম জন্মে কষ্ট সহ্য করেও পবিত্র অবশ্যই হতে হবে। বরদান, নাথিং নিওর স্মৃতির দ্বারা সমস্ত প্রশ্নকে সমাপ্ত করে বিন্দু প্রয়োগকারী অচল অটল ভব। অর্থ হল, যখনই কিছু ঘটে তখন বাচ্চারা তোমাদের এই জ্ঞান রয়েছে যে নাথিং নিও, এই সিন অনেকবার রিপিট হয়েছে, নাথিং নিওর স্মৃতির দ্বারা কখনো দোলাচলে আসতে পারো না, সদাই অচল অটল থাকবে। কোনো নতুন কিছু ঘটলে তখন আশ্চর্যের সাথে বেরিয়ে আসে যে এ কী, এরকম হয় নাকি তোমাদের জীবনে, কিন্তু নাথিং নিও হলে তখন কি কেনর কোনো প্রশ্ন নয়, ফুল স্টপ চলে আসে। এমনভাবেই প্রতিটি দৃশ্যে বিন্দু লাগিয়ে চলো, তাহলে হায় হায়ের মধ্যেও বাবার গান গাইতে থাকবে। স্লোগান, সুখদাতা বাবার সুখস্বরূপ বাচ্চা হয়ে থাকো, তাহলে দুঃখের ঢেউ আসতে পারবে না। ওম শান্তি।